হ্যালো বন্ধুরা, আমি শম্পা রোজনামচা থেকে বলছি। আজকে তোমাদের জন্য একটা খুবই স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা গোলাপ গাছের পরিচর্যা সম্পর্কে। তো আমি আমার বাগানে একটা হঠাৎ করে একটা নতুন সমস্যা দেখতে পেয়েছি। তো সেই সমস্যাটা সমাধানের আমি ঘরোয়াভাবে চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা দেখো, এই যে এটা আমার গোলাপ গাছ। আমি এখানে ইদানিং একটু সমস্যা লক্ষ্য করছি, তোমরাও খেয়াল করলে দেখতে পাবে। আমার গোলাপ গাছটায় হঠাৎ করে গোড়ায় দেখলাম যে ভীষণ রকম কালো কালো পিঁপড়ার উপদ্রব হয়েছে। তো এভাবে যদি কালো পিঁপড়ার উপদ্রব হতে থাকে তাহলে তো আমার গাছটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এবং আমি সেক্ষেত্রে গাছটাকে বাঁচাতে পারবো না। গাছটা কিছুদিন আগে অনেক গোলাপ দিয়েছিল, এখন জানি না কেন হঠাৎ করে এরকম উপদ্রব হয়েছে। এই উপদ্রব হওয়ার ফলে দেখো, এই দিক দিয়ে তারা নিজেদের মতো করে রাস্তা তৈরি করে নিয়েছে, ফলে আমি যখনই পানি দিচ্ছি পানির সাথে মাটি সহ সব কিছু বের হয়ে আসছে। দেখো কি পরিমাণ কালো পিঁপড়া হয়েছে। তো আমি কিছুদিন থেকে লক্ষ্য করছি। তো এখন যেহেতু আমরা সবাই বাসায় আছি, আমাদের নিরাপত্তার জন্য আমরা বাসা থেকে বের হতে পারছি না, এই জন্য আমি বাজারে গিয়েও কোনো ধরনের কোনো পিঁপড়া দূর করার কোনো রাসায়নিক ওষুধ কিনতে পারছি না। আর যেহেতু গাছের ক্ষেত্রে রাসায়নিক ওষুধ না দেওয়াটাই ভালো, তোমরা যত বেশি অর্গানিক জিনিস ব্যবহার করতে পারবা ততই বেশি ভালো। তো সেই জন্য আমি এখানে কিছু বাসায় বসে কিছু ইনসেকটিসাইডস বলতে পারো এটা তৈরি করছি। এখান এটা এটা যদি আমি দিই তাহলে শুধুমাত্র কালো পিঁপড়া না, আরও যত রকমের পোকামাকড়ের হাত থেকে উপদ্রব থেকে অবশ্যই রক্ষা পাওয়া যাবে। এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভিজিয়ে রেখেছিলাম। আজকে প্রায় তিন দিন হলো এটা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমি এই গাছের গোড়ায় দিব। যদি গাছের গোড়াটা আমি ব্যবহার করি তাহলে অবশ্যই এই কালো পিঁপড়ের হাত থেকে রক্ষা পাবো। তো তার আগে আমি আগে গাছের গোড়াটা একটু পরিষ্কার করে নিব, একটু খুঁড়ে নিব। সবার আগে যেটা আমাকে করতে হবে, গাছের গোড়াটা আমাকে কিছু কুপিয়ে দিতে হবে। তাহলে আমি গাছের গোড়াটা কুপিয়ে দিচ্ছি। যে কোনো জিনিস দেওয়ার আগে, সেটা সার হোক কীটনাশক হোক, যে কোনো জিনিস দেওয়ার আগে তুমি যদি গাছের গোড়াটা একটু হালকা করে কুপিয়ে দাও তাহলে সেটা খুব ইজিলি অ্যাবজর্ব করতে পারে। অনেক বড় বড় সুন্দর গোলাপ হয়, আমাকে এবছরে খুব ভালোই গোলাপ দিছে। তো শুধু খাবারটা যেমন জরুরি, হ্যাঁ, যে কোনো গাছ বলো প্রাণী বলো, এদের খাবারটা যেমন জরুরি সেক্ষেত্রে তাদের বেঁচে থাকাটাও যেমন জরুরি। তো শুধু বেঁচে থাকলে তো হবে না, এটাকে সুস্থভাবে বেঁচে থাকতে হবে। এবং সুস্থভাবে বেঁচে থাকতে হলে যখন যে ধরনের অসুখ বালাই রোগ বালাই হোক না কেন, সেটা হাত থেকে আমাদেরকে প্রতিষেধকের ব্যবস্থা করতে হবে, রক্ষা করতে হবে, তাই না? সেটা না হলে কখনোই হবে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছু পরিমাণ, পুরোটা দেবো না, পুরোটা এখানে অনেকটুকুই আছে, দেখতে পাচ্ছ, পুরোটা দেওয়াটা ঠিক হবে না, ক্ষতিকর হবে গাছের জন্য। আমরা পুরোটা দেবো না, কিছুটা দেবো। এবং এটার সাথে আমি কিছু এক্সট্রা পানিও মিশিয়ে নিয়েছি। না, যদি পানি মিশিয়ে না নেই তাহলে এটা হচ্ছে একটু বেশি ইয়া হয়ে যায়, মানে হেভি একটা পাওয়ারফুল মেডিসিন হয়ে যায়। আমি এটাকে ছেঁকে নিয়েছি, এখন এটা আমি অল্প পরিমাণে দিব। আমি বলেছিলাম যে এখানে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে বিষয়টা, যেহেতু এখানে অনেক বেশি পরিমাণে ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছিল, এই জন্য এটার সাথে আমি কিছু পানি অ্যাড করেছি। এবার এটাকে আমি ঠিক সেই অনুযায়ী দিয়ে দেবো গাছের গোড়ায়। ঘরোয়া পদ্ধতিতে সব জিনিস মানে বেশি উপকারী হয়, কারণ হচ্ছে বাজারে তো যে কোনো ইনসেকটিসাইডস, পোকামারা বিষ, পিঁপড়ামারা বিষ তো পাওয়া যায়, তবে এতে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই হয়ে গেল আমার আজকের ভিডিও, কিভাবে কালো পিঁপড়ার হাত থেকে আপনি আপনার গাছকে বাঁচাবেন সেটার একটা ভিডিও। তো দর্শক মণ্ডলী, যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।